গুড মর্নিং বন্ধুরা, আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি। আজকে একটু দেখছো সাজুগুজু করে রয়েছি, এখন বাজে সকাল 9টা। তো চলো আজকে সারাদিন আমরা কি কি করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো চলো সবাই মিলে রেডি হয়ে গেছি, মাম্মামও রেডি হয়ে গেছে। কোথায় যাবে? কি কোথায় যাবে? অফিস যাব, অফিস অফিস। কেন এখন অফিস যাবে? কেন অফিস না গেলে হবে নাকি? না অফিস এখন না যাওয়া যাবে না, সকাল থেকে নেমন্তন্ন করেছে দিদি, সকাল থেকে যেতে বলেছে। তুমি মামামকে নিয়ে চলে যাও, আমি অফিস থেকে ফেরার পথে চলে যাব। কেন রাত্রি বেলা শুধু না, সকাল থেকে বেলা যে সবাই তো আসবে, অনেক আনন্দ হবে। অফিস যাওয়া হবে না, অফিস যাও না, এসে দেখা যাবে আগে। কি গো, আরে অফিস যেও না। কেন? আরে বললাম না আমি এতে যাব, ও বাড়ি যাব, ও বাড়ি ও নিমন্ত্রণ না দেবে। তুমি এরকম কেন বলো তো? কেন এখন হঠাৎ করে সকালবেলা মনে করলে হবে? রাত থেকে অফিসে ছুটি ফুটি কিছু নিয়ে নি, ইয়ার কি মাছ নাকি? না 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 না, দেখো ওরকম করো না, চলো না বাবা। ওরকম করছো কেন? তুমি আগে থেকেই নিমন্ত্রণ করেছি যখন, তখন তুমি জানো না, এখন তুমি নাটক করছো, খুব নাটক করো তুমি। রাত্রিবেলা বললে একটা প্রাণী আমার মাথায় ছিল না কেউ তো সব। আমার বাড়িতে যাওয়ার সময় তোমার এই সমস্ত হয়, আমার বাড়ি যাওয়ার কথা বললি তখন তোমার প্রবলেম শুরু হয়ে যায় যত। না তুমি এখন যাবে না, বাবা বাপের বাড়ি যাওয়ার সময় তো পুরো রাজধানী এক্সপ্রেসের মতো দৌড়চ্ছ। হ্যাঁ এমনি সময় তো হাতি নড়ে না, বেশি বকবে না, একদম চুপচাপ থাকো। ও বাবা অবশেষে বেরোনো হলো, কি সুন্দর আজকের ওয়েদারটা দেখো। তা তো লাগবেই, বাপের বাড়ি যাচ্ছ না, অন্য সময় তো একদম মুখ গোমড়া করে থাকো, এখন সবকিছুই ভালো লাগবে। ফালতু কথা কম বলো তো। দেখো বেশি খুশি হওয়ার কোনো কারণ নেই, হ্যাঁ ওয়েদারটা খারাপ হলে এরপরে বুঝতে পারবে মজাটা কি হয়। এই শোনো, শুকুনের অভিশাপে কখনো গরু মরে না বুঝলে, একদম চকচকে ওয়েদারে বৃষ্টি আসতে পারে কখনো? দেখোই না। ওই আর একটা বাধা এসে পড়লো, কোনোদিনও দেখলাম না এই গেটটা পড়েনি, সর্ব সময় যখনই আসা যাওয়া করি তখনই এখানে গেট পড়ে থাকে। ট্রেন ধরতে যাই যখন তখন ট্রেন নেই, কিন্তু রাস্তাতে যেতে গেলে গেট পড়ে যায়। কি গো বলছিলে না যে শকুনের অভিশাপে নাকি গরু মরে না, ওই অন্ধকার অন্ধকার দেখাচ্ছে কেন আকাশটা? হ্যাঁ আমি সেরা শকুন, হ্যাঁ আমার অভিশাপে সব গরু মরে যাবে। সেটা আমি জানি, তোমাকে তো বড়াই করে বলতে হবে না। কি বিরক্তিকর, একদম ভাল লাগে না, বৃষ্টি এসে গেল আবার দাঁড়িয়ে পড়তে হলো, আমরা চন্দননগরে এসে দাঁড়িয়ে রয়েছি এখন, আমার একটুও ভালো লাগছে না, আরও জোরে জোরে বৃষ্টি এসে গেলো, হাঁ করে এখন বসে থাকো, কখন বৃষ্টি থামবে তারপর যেতে পারবো না, অস্বস্তি লাগে এই বর্ষাকালে, না বেরোতে ইচ্ছে করে না। তো কে বলেছিল বেরোতে, না বেরোলেই তো ভালো হয়। বেশ আবার রোদ্দুর উঠেছে, এখন রেনকোট পরে গরমে মরছি, এই বৃষ্টি হচ্ছে এই রোদ্দুর উঠছে, কী যে হচ্ছে ছাতার মাথা বুঝছি না কিছু। অবশেষে বাড়িতে এসে পৌঁছে গেলাম, চলো এবার তাড়াতাড়ি করে, অনেক বেলা হয়ে গেছে, গিয়ে হাতের কাজটা সেরে নিই। আমাদের এইখানে প্যান্ডেল হয়েছে, ও তোমাদের তো বলাই হয়নি আজকে আমাদের একটা বার্থডে পার্টি আছে। দুপুরের সব খাওয়া দাওয়ার আয়োজন হচ্ছে, তারপরে আবার রাত্রের খাবারও আয়োজন হবে, সব কিছু একদম জোর কদমে তোড়জোড় চলছে রান্নাবান্নার। আমরা ভাবলাম একটু ঘুরে আসি, ততক্ষণ জলখাবার খাবার পর কী করবো ভেবে পাচ্ছিলাম না, তাই একটু গঙ্গার ধারে ঘুরতে এলাম। ভালোই তো আসবে না আসবে না বলছিলে, এখন তো এসেই তো ঘুরতে এলাম, কেমন লাগছে? এবার তো দিনটা নষ্ট করব, অফিস যাইনি, আমরা ঘুরেই কাটাই একটু আনন্দ নিয়ে, মজা নিয়ে একটু লুচি টুচি খেয়ে দিয়ে ভালোই ঘুরতে বেরিয়েছি। ওয়েদারটা কিন্তু আজকে একদম পুরো ফাটাফাটি আছে, হালকা রোদ আবার বৃষ্টি সব কিছু মিলিয়ে বিন্দাস, আকাশটা সুন্দর সব থেকে, তাই না?
আসলে তবে গিয়ে এখন হই হুল্লোর করে ঘোরা যায়, তাই না? হ্যাঁ, ওই জন্যই তো বাপের নাম বাড়ির নামে এত লাফালাফি। আমার অফিসটাই কামাই করিয়ে দিল। বাপের বাড়ি এসে যা খুশি তাই করা যায়, রান্নার কোনো চিন্তা নেই, মা সব কিছু গুছিয়ে রাখে। চলো এবার তাড়াতাড়ি বাড়ি চলে যাই, আবার দুপুরের খাওয়া দাওয়া করতে হবে, তারপরে আবার সন্ধেবেলায় রেডি হতে হবে। চলো তাড়াতাড়ি বাড়ি ফিরি। এবার কি কালো দেখতে হয়ে গেছে, মেকআপটা ভালো করে করবি। আচ্ছা, বঞ্জির দুপুরবেলার খাবার ব্যবস্থা করা হচ্ছে ওকে আগে দিয়ে, তারপরে আমাদের খাওয়া দাওয়া শুরু হবে। ও খেতে বসে গেল আর ক্যামেরাম্যান এসছে, একটু ছবি টবি তুলছে। নাচানাচি শেষে জামা কাপড় ছেড়ে এসেছি, মানে শাড়িটা ছেড়ে টেড়ে এসে খেতে বসলাম। প্রায় রাত্রির এখন 11:30 বেজে গেছে। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, সকলের সাথে শেয়ার করে নেবে। আজকের মতো এইটুকু, আবারও নতুন কোনো ব্লগ নিয়ে দেখা হচ্ছে। নমস্কার।